রামঝুলা ভাবছি, এই যে সেই ভাবনাটাকে বাস্তবায়িত করতে হলো জানকি ঝুলা। আমরা আমরা ধূপাতপালা থেকে অটোতে উঠলাম, কিন্তু আমরা এখানে ভাই লোকাল, মানে এখানেই থাকে আমার খালাজি, তো এখান থেকে মানে হরিদ্বার যে যেখানেই আপনি থাকুন না কেন, অর্থাৎ যে হোটেলে থাকুন না কেন, সেই হোটেল থেকে যদি একটু হেঁটে হেঁটে মানে পায়দান যদি আপনি এই ধূপাতি থেকে অটো করে ওঠেন, তাহলে ঋষিকেশ অর্থাৎ রামঝুলা, লক্ষ্মণঝুলা, অর্কিডেস্প আমরা ওখানে আর নীলকান্ড, ঠিক আছে, এইগুলো দেখার জন্য, জাঞ্জিঝুলাও আছে, তো এগুলো দেখার জন্য গাড়ি ভাড়া করা লাগবে না। এই ভূপাতজি অর্থাৎ মানে আমরা হরিদ্বারে যেখানে থাকবো সেখান থেকে যদি আপনি হেঁটে আসেন, পায়ে হেঁটে আসেন, তো 5-7 মিনিট লাগবে, সকালবেলায় বেরিয়ে পড়বেন, এই হেঁটে হেঁটে এসে আপনি এখান থেকে অটোতে উঠে যাবেন, অটোতে 70-80 টাকা নেবে, এর বেশি না, 80 টাকার উপরে উঠবেন না, আপনি আগে দাম দর করে নেবেন, তাও 80 টাকার বিনিময়ে আপনি চলে যাবেন পুরা ঋষিকেশ, মানে রামঝুলা, যেখানে ঋষিকেশের রামঝুলা, লক্ষ্মণঝুলা, তো ওইখানে গিয়ে এইবার আপনি ওখান থেকে সাবারি আবার চেঞ্জ করতে হবে, সেখান থেকে বলে আপনি চলে যাবেন যেটা বলা হচ্ছে নীলকান্ড, এই যে মহাদেবের মন্দির, নীলকান্ডে চলে যাবে, এটাই সবচেয়ে সহজ এবং কম খরচের মাধ্যম। যদি আপনি কম খরচ যেতে চান তো এইভাবে আপনি যদি মনে করেন যে না আমি বেশি খরচ করব, গাড়ি ভাড়া করে নেবো, তো সেটা করে নিতে পারেন, কোনো ব্যাপার নেই। চলুন আমরা আজকে ঋষিকেশ ভ্রমণ করছি, ঋষিকেশে আরও কী কী দেখবো পুরো সাইট সিনটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবো। আমরা এখন চলে এসেছি রামঝুলা, ভগবান রামচন্দ্র এখান থেকে ঠিক ওদিকে গেছিলেন, সেই কারণের জন্যে নাম হয়েছে রামঝুলা। রামঝুলার পরিবেশ, গঙ্গাটা এখান থেকে শান্তভাবেই মোটামুটি লাগছে, বয়ে চলেছে, খরস্রোতা এখানটাই নেই, আর ওপাশে পাহাড়, পাহাড় ঘেরা এই ঋষিকেশ সত্যি এক অনবদ্য, দারুণ 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 লাগছে। এখন আমরা এই রামঝুলা, রামঝুলার উপরে প্রবেশ করছি, এই যে রামঝুলায় সবাই বেশ ফটো নিচ্ছে, আমরা আস্তে আস্তে এই রামঝুলায় প্রবেশ করলাম। রামঝুলাটা, জানকিঝুলা, লক্ষ্মণঝুলা সব পাশাপাশি পরপর পরপর, তা প্রথমে এই রামঝুলাটা পড়ে, তারপরে আমরা আস্তে আস্তে অন্যান্যগুলোতে যাব। এই যে ঝুলা মানে পুরোটাই ঝুলে থাকে, মানে অ্যাকচুয়ালি এই যে দড়ির মাধ্যমে এই ব্রিজটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি, আর এই যে যারা রাফটিং করে তারা ওইখান থেকে বা আরও আগে থেকে ছেড়ে দেয়, সেখান থেকে ওরা বাঁচতে 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 আসে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, 600 টাকা করে নেয় পার হেড, মাথা পিছু 600 টাকা করে নেয় ঠিক ওদের জন্যে। চাইলে আপনারা এই অ্যাডভেঞ্চারটা এখানে নিতে পারেন। আমরা এখন এখান থেকে বর্তমান হেঁটে হেঁটে ওপারে যাব, যে আবার ওপাশ থেকে গিয়ে জানকিঝুলায় যাব, ওই যে রাফটিংয়ের ওই দিকটা হলো শেষ। কি সত্যি অনবদ্য লাগছে, একটা ভাবনা, সেই ভাবনাটাকে বাস্তবায়িত করতে খুবই ভালো লাগছে। এর উপর থেকে এখন হেঁটে যাচ্ছি রামঝুলা, একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটাও পূরণ হলো, যে উত্তরাখণ্ডের ভ্রমণের আমাদের পর্বের মধ্যে এটা যুক্ত হয়েছে, তো সত্যিই খুব 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 খুশি। আপনারাও আসেন, একবার ভ্রমণ করে যান, সত্যি অন্যরকম লাগবে, কারণ এই পাহাড় ঘেরা গঙ্গামার শুরু এবং প্রতিটা ঘাটের মধ্যে একটা একটা মহিমা আছে, তো সত্যি অন্যরকম লাগবে আপনাদের এই ঘোরাটা।
আমরা রামঝুলা থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা ডান দিকে গেছে সেই রাস্তা ধরে ধরে আমরা এখন যাচ্ছি, কোথায় যাবো? নীলকণ্ঠের জন্যে গাড়ি বুক করতে। মনে করবেন রামঝুলা পেরিয়ে তারপরে আমরা যাচ্ছি এখন নীলকণ্ঠের জন্য গাড়ি বুক করার জন্য। আমরা এখন যেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এটাকে বলা হয় হলো জানকি ঝুলা। তো আমরা এখন এই জানকি ঝুলার উপর থেকে যাচ্ছি, আর সেই লক্ষ্মণ ঝুলারই মতন, কিন্তু জানকি ঝুলা থেকে গাড়ি মানে মতলব মোটর সাইকেল সাইকেল এগুলো চলাফেরা করে, কিন্তু রামঝুলার উপর দিয়ে সেটা যাতায়াত করে না, কিন্তু এই জানকি ঝুলার উপর দিয়ে সেটা কিন্তু করে। একই টাইপের, কিন্তু এইটা একটু ক্যান্টিলেভার সিস্টেমটা অনেক বেটার, অনেক ভালো, আর ওটা অনেক পুরনো। কিন্তু লক্ষণঝুলার উপর দিয়ে এখন যাওয়া যাচ্ছে না, এখন ওটা বন্ধ আছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে আমরা যখন আসলাম তো এই সময়। কিন্তু এই জায়গাটা দেখুন, এখানেও সেই নদী বয়ে চলেছে, খরস্রোতা নদী, বেশ একই রকমভাবে স্রোত। মানে পাহাড়ি যে নদী যেগুলো হয়, এটা তো গঙ্গা, তো ভারতবর্ষের দীর্ঘতম নদী আমাদের, তো সেইখানটাতে সেখানে অনেক অনেক বেটার পজিশন এই জায়গাটা খুব ভালোভাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই দেখুন লাইনের যে ভিড়, মোটরসাইকেলের যে ভিড়গুলো, এগুলো পুরপুর পরপর পরপর লেগে আছে। জানকি ঝুলার উপর থেকে যাচ্ছি এখন, টিকাটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে। এটা হলো নীলকণ্ঠ যে বাবার মন্দিরে গেছিলাম ওখান থেকে দিয়ে দিয়েছিলো, তো একটু উল্টো পাল্টা হয়ে গেছে, আর সব ঠিকঠাক আছে। গাড়ির ড্রাইভার ভালো ছিল, বেশ আরামসে এসেছি, আমাদের জানকি ঝুলার এখানে নামিয়ে দিয়েছে। এখন আমরা এই জানকি ঝুলার উপর থেকে হেঁটে যাচ্ছি। দেখুন জানকি ঝুলাটা সত্যি একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, এটা বেশ ভালো, শক্তপোক্ত, নড়বড়ে না, মানে নড়ছে না আর কি, কারণ যেহেতু গাড়ি ঘোড়া যাচ্ছে বুঝতে হবে, এটা নতুন বানানো তো বেশ হার্ডই আছে, আদারওয়াইজ সব ঠিক আছে, ভালোই লাগছে।